জুস দারুস এনকানজান প্রতিদিন এমন ঘোরাঘুরি রেস্টুরেন্টে বসে খাওয়া ফিরোজ ভাই এসবের মানে কি আপনি আমারে বলে নিয়ে আসছেন না যে আপনি আমারে দিয়ে অ্যাক্টিং করাবেন আমার এদিক দিয়ে আমার বাড়ি থেকে আমার মা আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে অভিনয়ের কত দূর আমি তো কিছু বলতে পারি না বললেন আমি কি বলবো সুন্দর সুন্দর মানুষ হাসলে সুন্দর লাগে রাগ করলেও সুন্দর লাগে তো তুমি যদি সবসময় এরকম করো হবে না তো আমি কে এম ফিরোজ ডাইরেক্টর অফ এফডিসি মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে এই ঢাকা শহরে কত মেয়ে নায়িকা হইতে আসে তুমি জানো আর তোমার আমি নড়াইল থেকে নিয়ে আসছি একটা উদ্দেশ্য নিয়েই তো আনছি নাকি নায়িকা বানানোর জন্য আনছি তোমার নায়িকা বানাই আমি ছেড়ে দেবো যখন তুমি ঢাকা থেকে নায়িকা হয়ে ওই নড়ালে যাবা নড়ালের কি অবস্থা জানো তখন তুমি সেলিব্রিটি হয়ে যাবে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকবো তুমি এরকম মুখ ঘুরে থাকলে হবে না আমার দিকে তাকাও ফোন আসছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি নড়াইলের সফি আপনি তো বলছিলেন কাকরাইলে আলোছায়া নামে আপনার একটা অফিস আছে অনেক খোঁজাখুঁজি করেও তো পালাম না অনেক খুঁজতেছি ভাই আরে মিয়া ঢাকা শহরটা কি এতই ছোট ঘুরে দেখতে দুই দিন লাগে বুঝছেন আপনি নড়াইলের মাল ঢাকা শহর কইতে চিনবেন আপনি আপনি কোথায় হন ভাই আমি এখন রাজমণি সিনেমা হলের সামনে কাকরাইলেই দাঁড়ায় আছি শুনেন আপনার তো একটা কথা বলা হয় না আমি তো কাকরাইল থেকে অফিস ছয় মাস আগে ফুগরে বলে গেছি শুনেন আপনার ফোন দেওয়া লাগবো না যখন দরকার হবে আপনার আমি ফোন দেবো তা রাখলাম হ্যাঁ ফিরোজ ভাই শুনেন হ্যাঁ বুঝলাম নায়িকা হওয়া অনেক কঠিন তাও তো আপনি তো আমাকে বলে নিয়ে আসছেন যে আমাকে দিয়ে অ্যাক্টিং করাবেন আমার এফডিসিতে নিয়ে যাবেন কিন্তু আপনি তো আমার এফডিসির মানে ধারের কাছেও নেন নাই তা আমি এসবের মানে কি আমি তো বুঝলাম না হ্যাঁ এত উতলা হলে চলবো না একটু ধৈর্য ধরো সাতটা দিন পরে আমি শুটিং শুরু করতেছি তুমি অভিনয় করতে করতে পাগল হয়ে যাবে বুঝছো রূপালী পর্দা তুমি ফাটায় দিবে মানে যেটা বলার মতো না এদিকে তাকা আমার বউ মিনা খান কি তোমার কিছু বলছে না ভাবি আমার কিছু বলে না তাহলে তুমি এরকম ভাবে পেশার মতো মুখ করে রেখেছো সুন্দর মানুষ যদি রাগ করে বলছে সুন্দর লাগে তারপরও সুন্দর এরকম লাগে না বিল দেন